আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত ভিউয়ার্সগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে জানাই টেকনিক্যাল আল আমিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। সো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সো আজকের এই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝিয়েছেন ভিডিওতে কী বিষয় নিয়ে আলোচনা করব, কীভাবে আপনারা উপভোক্তির টাকা তুলবেন নগদ অ্যাকাউন্টের মাধ্যমে। আপনার নগদ অ্যাকাউন্টে যদি উপবৃত্তির টাকা এসে থাকে তাহলে কিভাবে এই টাকাটা তুলবেন এবং কিভাবে আপনারা নগদ অ্যাকাউন্ট খুলবেন, আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। সো বন্ধুরা, ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন, স্কিপ করবেন না, আমি আপনাদেরকে সমস্ত প্রসেসগুলো দেখিয়ে দেব। চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা, আমি যদি আমার SMS অপশনে চলে যাই, অর্থাৎ SMS চলে যাওয়ার পর এখানে দেখতে পাবেন নগদ একটি SMS আমাদেরকে দিয়েছিল যে প্রাথমিক উপবৃত্তির টাকা 456 টাকা আপনার নগদ অ্যাকাউন্টে জমা রয়েছে। তো এখানে একটি নাম্বারও দেখতে পাচ্ছেন, কিন্তু আমি তখনও কিন্তু আমাদের নগদ অ্যাকাউন্টটি তৈরি করি না। তো তারপর আমি নগদ অ্যাকাউন্টটি তৈরি করছি। তো এখানে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে কিন্তু আপনাদের নগদ অ্যাকাউন্টটি তৈরি করতে হবে। তো অবশ্যই আপনারা সেই নাম্বারটি মোবাইলে থাকতে হবে। তো আমি এখন নগদ অ্যাকাউন্ট তৈরি করবে, আমি আপনাদেরকে দেখিয়েছি। তো আপনারা ডায়াল প্যাডে চলে আসবেন, আপনারা এটা অ্যান্ড্রয়েড ফোনও করতে পারবেন, আপনার বটম ফোনও সেম পদ্ধতিতে করতে পারবেন। তো আসার পর এখানে *167#, তো এই কোডটি মূলত লেগে নগদের যে কোড, এই কোডের আপনারা যে সিমে আসছিল যে SMS, এই সিমে আপনাদেরকে ডায়াল করতে পারবেন। তো ডায়াল করার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের সামনে পিং সেট করার জন্য বলবে। আপনারা মূলত 4টি পিং দিয়ে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নেবেন। তো আমার অলরেডি অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নিয়েছিলাম, সেজন্য আমাদেরকে দেখাইতেছে এখান থেকে দেখতে পাবেন ক্যাশ আউট, তারপর সেন্ড মানি, মোবাইল রিচার্জও করতে পারবেন আপনার স্কুলের টাকা থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন মায়ের নগদ, তো আপনাদের নগদে কত টাকা আছে সেটা দেখে নিতে হবে। তো আপনার এখান থেকে 7 সিলেক্ট করে দেবেন, তারপর আপনি আবার সেন্ড অপশনে ক্লিক করে দেবেন। অবশ্যই পাসওয়ার্ডটা আপনারা খাতায় লিখে রাখবেন যে পাসওয়ার্ডটা দিয়ে আপনারা অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ব্যালেন্স, তো আপনারা আবারও 1 ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটির মধ্যে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর ভিডিও যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো এখানে আপনাদেরকে দিতে হবে পিং নাম্বারটি, তো আমি আমার পিং নাম্বারটি দিচ্ছি, তারপর আবার আপনার সেন্ড অপশনে ক্লিক করতে হবে। তো খুব সহজে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কোনো টাকা নাই। তো আমি দেখাবো, যেহেতু আমার টাকাটা উইথড্র করে দিচ্ছি, অর্থাৎ আমার টাকাটা তুলে আনছি, সেজন্য কোনো ব্যালেন্সে কোনো টাকা নাই। তো আপনারা কীভাবে এই টাকাটা তুলবেন আমি আপনাকে বলছি। তো ক্যাশ আউট দেখতে পাচ্ছেন, এই ক্যাশ আউটের মূলত আপনার টাকাটা আপনারা তুলতে হবে। তো আপনারা এখন সিলেক্ট করে দেবেন, দিয়ে সেন্ড অপশনে ক্লিক করে দেবেন। ট্রানজাকশন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি নাম্বার দেওয়ার জন্য বলছে। সো আপনি দোকানদারের নাম্বারটা কিন্তু এখানে নগদ অ্যাকাউন্টের নাম্বারটা এখানে আপনারা বসাইতে হবে। সো আপনার আমি একটা নাম্বার এখানে বসাইতেছি পরবর্তী স্টেপগুলো দেখানোর জন্য। সো আপনারা অবশ্যই দোকানদারের নাম্বারটা এখানে বসাইতে হবে। সো অলরেডি আমরা একটা নাম্বার দেখতে পাচ্ছি এখানে বসাই দিলাম, তারপর আপনাদের সেন্ড অপশনে ক্লিক করতে হবে। তো তারপর এখানে অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন যে আপনি কত টাকা উইথড্র করবেন বা কত টাকা উত্তোলন করবেন। তো আপনার যত টাকা মোবাইলে আসছে এখানে আপনারা টাইপ করে দেবেন, আমরা টাইপ করে দিলাম 450 টাকা, আবার আপনার সেন্ড অপশনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন ক্যাশ আউট এবং আপনার যে নাম্বারে টাকাটা সেন্ড করবেন সেই নাম্বারও দেখতে পারবেন এবং আপনার অ্যামাউন্টও দেখতে পাবেন। তারপর এখানে আপনার কী করতে হবে, আপনাদের এখানে পিংটা দিতে হবে। সো আপনার পিংটা এখানে দিয়ে কিন্তু আপনার পিংটা হারাইলে হবে না, আপনার পিংটা লেখা রাখবেন সাধারণত। সো পিংটা দিয়ে আপনি সেন্ড অপশনে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের টাকাটা মোবাইলে চলে যাবে এবং আপনাদের টাকাটা দিয়ে দিবে। তো এভাবে মূলত আপনারা খুব সহজে আপনি যে নগদ অ্যাকাউন্টের মাধ্যমে তুলতে পারবেন। তো এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও। বন্ধুরা, যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম আরও নতুন নতুন ভিডিও আপডেট করবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ।